আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে দেখাবো যে গরুর যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা কি খাওয়াবেন। ঠিক আছে, যে সীমিত পর্যায়ে যদি গরুর পাতলা পায়খানা হয় তাহলে আপনারা ট্যাবলেট আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেনেটা কোম্পানি, হ্যাঁ ডায়াডিন ট্যাবলেট, হ্যাঁ ডায়াডিন, অথবা আপনারা একমির পাইতে পারেন হচ্ছে সালপাডিন, সালপাডিন ট্যাবলেট। এই যে আপনাদের দেখাচ্ছি যে এটা রাতের বেলা, হ্যাঁ এই যে ডায়াডিন ট্যাবলেট, হ্যাঁ ডায়াডিন হচ্ছে 35 থেকে 70 কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট খাওয়াবেন। ঠিক আছে, আর গর্ভবতী গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা সালফা থ্রি যে ট্যাবলেট পাওয়া যায়, সালফা থ্রি একমি কোম্পানি, ওইটা আপনারা খাওয়াইতে পারেন। আর সালপাডিন আছে, সালপাডিন এস আছে, 35 থেকে 70 কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা রেনেটা অথবা একমির ব্যবহার করবেন, ভালো, মোটামুটি ভালোই কার্যকর। তার সঙ্গে আপনারা মানুষের যে মেট্রো ট্যাবলেট আছে, খুবই যদি পাতলা পায়খানা করে, আপনারা আগে ট্যাবলেট খাওয়াবেন, যদি না কাজ হয় তারপর আপনারা ইঞ্জেকশন দিবেন। হ্যাঁ ডায়াডিন আছে, ডাইরোভেট আছে, এই ইঞ্জেকশনগুলো আছে, এটা শিরায় দেওয়ার লাগে, তাহলে মনে করেন যে দ্রুত চলে যায় আর কি, পাতলা পায়খানা চলে যায়। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে ডায়াডিন ট্যাবলেট, হ্যাঁ রেনেটা কোম্পানি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা ডায়াডিন ট্যাবলেটটা বাড়তেছি। আর অবশ্যই আপনারা যে গর্ভবতী গরু, তারপর এদিকে হচ্ছে শুকনো বাছুর, হ্যাঁ বকনা বাছুর, ষাঁড় গরু, এগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে জানবেন, হ্যাঁ চিকিৎসাপাতি জানবেন, তারপর আপনারা ট্রিটমেন্ট করবেন। তো সালপাডিন এস আর এদিকে হচ্ছে সালফা, সালফা ব্লাস ট্যাবলেটগুলো 35 থেকে 70 কেজি ওজনের জন্য কিন্তু একটি করে ট্যাবলেট, এগুলোকে সব গরুকে খাওয়া যাবে, কিন্তু গর্ভবতী গরুকে আপনারা শুধুমাত্র সালফা থ্রি ট্যাবলেট খাওয়াবেন। ঠিক আছে, সালফা থ্রি 35 থেকে 70 কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই যে বাড়তেছি, বাটা হইলো, এখন আমরা এই বোতলে করে, হ্যাঁ বোতলে করে, আরসির বোতলে করে হালকা পানি নিয়ে এটাতে এখন গুলিয়ে খাওয়াবো আর কি। তার সাথে আপনারা দিতে পারেন যে যদি খুবই হয়, হ্যাঁ খুবই হয়, আপনারা হচ্ছে মেট্রো ট্যাবলেটটা দিতে পারেন, মেট্রো তার সাথে যোগ করতে পারেন, মানুষের যে পাতলা পায়খানার ক্ষেত্রে কার্যকর। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে খাওয়াবেন। ঠিক আছে, দেখেন আমরা ঢালতেছি এটাতে, চিকিৎসাবাদী ভালো করে জানবেন, হ্যাঁ তারপর আপনারা নিজে করবেন, গরু ছাগলের ট্রিটমেন্ট করবেন, তারপর আমরা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতলেগুলো আমরা, তো ভিউয়ার্স আপনারা এইভাবে একটু ঝাঁকাবেন, হ্যাঁ ঝাঁকায় টাকায় মনে করেন যে ভালো করে অ্যাডজাস্ট করবেন, মিশাবেন, তারপর আপনারা খাওয়াবেন গরুটাকে। তো আমরা এখন গরুটাকে নিয়ে যাব আপনাদের যে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত মনে করেন যে এই সমস্যা হয়েছিল, হ্যাঁ এই গরুটায় পাতলা পায়খানা করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খাওয়াচ্ছি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বোতলে করে, দুইবার করে খাওয়াবেন, একবার করে উঠা নেও আরেকবার খাওয়া, এতে যেন যায় আর কি, ভালো করে যায়। খাওয়া দাওয়া ঠিক আছে, হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে, আর যদি খাওয়া দাওয়া যদি একটু দুর্বল মনে হয়, আপনারা যে রুচির পাউডারগুলো আছে এদিকে হচ্ছে জাইমোভেট, হ্যাঁ রুমেনাল, এই পাউডারগুলো খাওয়াইতে পারেন, তার সঙ্গে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দিবেন। তো ভিউয়ার্স, আমরা আবার খাওয়াচ্ছি গরুটাকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এই যে খাই নিচ্ছে। তো ভিউয়ার্স খাওয়াই দিলাম। তো ভিউয়ার্স, আপনারা এই যে আরও একটু খাওয়াচ্ছি, আরও একটু পানি ছিল। এটা হয়েছিল মূলত যে গরুটা বেশি খাচ্ছিল, হ্যাঁ কালকে একটু মানে খাবার দেওয়া হয়েছিল বেশি, তার কারণে মূলত ঠান্ডা লাগছিল না কি কারণে পাতলা পায়খানা করছিল। তো ভিউয়ার্স, আপনারা গরু ছাগলের ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে, খামার এক কথায় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গোয়াল গরু যদি পরিষ্কার রাখেন তাহলে ইনশাল্লাহ রোগ বিসুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখছেন আপনারা রাতের বেলা যে মশার জন্য গরুর যে আরাম আসে থাকবে, তার জন্য আমরা এখানে ফ্যানের ব্যবস্থা করছি, এইখানে আরেকটা ফ্যান, এটা হচ্ছে পাগলু ফ্যানগুলো যাকে বলা হয়, তারপরে এখানে আরেকটা ফ্যান দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এই গরুর ভালো মতো ট্রিটমেন্ট করবেন, হ্যাঁ যার পর জানবেন। আমি আবারও বলতেছি যে গর্ভবতী গরুর জন্য অবশ্যই আপনারা যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, অর্থাৎ এক নম্বর হচ্ছে সালফা থ্রি, হ্যাঁ এক নম্বর হচ্ছে সালফা থ্রি, দুই নম্বর হচ্ছে সালফা থ্রিটা হচ্ছে গর্ভবতীর জন্য সেফ, হ্যাঁ গর্ভবতীর জন্য সেফ। যদি ট্যাবলেট মনে করেন যে যদি কাজ না হয় তাহলে আপনারা হচ্ছে যে ইঞ্জেকশন পাওয়া যায়, ইঞ্জেকশনটা হচ্ছে ডায়াডিন আছে, হ্যাঁ ডাইরোভেট আছে, ইঞ্জেকশনগুলো আছে, এগুলো শিরায় দেওয়ার লাগে। তো ভিউয়ার্স, আমরা এখন মূলত রেনেটা কোম্পানির, হ্যাঁ রেনেটা কোম্পানি খাওয়াইতে পারেন, আমি কোনো কোম্পানি ফ্যাক্ট করবো না, যে আপনারা যে কোনো কোম্পানি খাওয়াইতে পারেন, রেনেটা বলেন, এগমি বলেন, হ্যাঁ টেকনো, অপসোনিন,
তারপর জেসন, হ্যাঁ যে কোনো এসিআই স্কোয়ার যে কোনো কোম্পানি খাওয়ান ভালো, আপনাদের যেটা মনে ভালো হবে। কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা রেনেডা নয়তো একমি দুইটা খাওয়ালে মোটামুটি ভালো কাজ করে আসি। এলা অনেক আগের পুরাতন কোম্পানি, এই কোম্পানিগুলোর ওষুধ মোটামুটি ভালো। তো এইলা দিবেন দর্শক বিহার, যে আবারও বলতেছি, 1 নম্বর গর্ভবতীর জন্য সালফাথিরি 35 থেকে 70 কেজি ওজনের জন্য 1টি করে ট্যাবলেট। তারপর সালফাথিরি সালফাডিন এস, হ্যাঁ সালফাডিন এসটা হচ্ছে আপনারা আবার 35 থেকে 70 কেজি ওজনের জন্য 1টি করে ট্যাবলেট। আর এইদিকে ভিউয়ার্স, যে অথবা ডায়োডিন ট্যাবলেট, হ্যাঁ ডায়োডিনটা হচ্ছে রেনাটা কোম্পানি, ডায়োডিন ট্যাবলেটটা হচ্ছে স্যামিডাও, যে 35 থেকে 70 কেজি ওজনের জন্য 1টি করে ট্যাবলেট খাওয়াবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, গরু ছাগলের ট্রিটমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা এখন যে মূলত যে লাম্পি রোগটা হয়, হ্যাঁ লাম্পি রোগটা কিন্তু খুবই ভয়াবহ রোগ, লাম্পি স্কিন ডিজিজ, চামড়া মাংস মনে করছে খসে খসে পড়বে এমন অবস্থা, সেজন্য আপনারা অবশ্যই, হ্যাঁ এই যে কোয়েল দেখতে পাচ্ছেন হাতে, বড় ভাইয়ের হাতে কোয়েল আছে, এই কোয়েলটা আমরা দিচ্ছি এখন দিব, আর সন্ধ্যাবেলা একটু ঘুষি জ্বালিয়ে প্লাস ধূপ জ্বালিয়ে আমরা দিয়ে দিই, হ্যাঁ ধূপ জ্বালিয়ে প্লাস দিয়ে দিই। তো ভিউয়ার্স, এই যে হাতে দেখতে পাচ্ছেন কোয়েলটা, এইখানে কোয়েলটা দেখাও কোথায় রাখলাম, এই যে এইখানে আমরা দুইটা কোয়েল, এইদিকে এই কোণে একটা দেই, এই কোণে ভিউয়ার্স এই কোণে একটা দেই, হ্যাঁ এই কোণে একটা, আর এই যে এই কোণে আছে এই কোণে একটা দেই, ঠিক আছে? আর সন্ধ্যাবেলা আমরা যে কোয়েলে ধূপটা দেই, ধূপ প্লাস মনে করেন যে ঘুষিটা যে আছে এই ঘুষিটা মনে করেন যে দিয়ে দেই আর কি। তো ভিউয়ার্স, আপনারা দেখাচ্ছি যে আরেকটা একটু সমস্যা হয়েছিল এই গরুটার, হ্যাঁ দেখেন চেহারা কী অবস্থা, মনে করেন যে 20 দিন, হাইয়েস্ট হচ্ছে 25 দিন বয়স এগুলা গরু, না 25 দিনে রং কালার কী আসে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, যে দেখেন কালার কী অবস্থা, ফিটনেস থেকে শুরু করে সব দিক দিয়ে পারফেক্ট বলা যায়। তো ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি আপনাদের যে এই গরুটার একটু সমস্যা হয়েছিল, যে কাটে গেছিলো পাটা, হ্যাঁ চামড়া ছিলে গেছিলো, তো আমরা পবিসেপ দিয়ে এটা ভালো করে ওয়াশ করেছি, পবিসেপ দিয়ে ভালো করে ওয়াশ করার পর দেখা হয় যে এটা কী পাউডার, এটা হচ্ছে নেভালন পাউডার, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পাউডার একটা, হ্যাঁ এই পাউডারটা দিয়ে আমরা ভালো মতো করে দেই আর কি, পবিসেপ আগে দিয়ে ওয়াশ করি তারপর এটা এই পাউডারটা লাগাই দিই, নেভালন পাউডার বলা হয়, অ্যান্টিবায়োটিক পাউডার। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গরুগুলা দেখাচ্ছি আবার, যে আমরা গরুগুলা ক্রয় করার পর দেখেন এখন কী অবস্থা, গ্রোথ চলে আসে, এগুলা গরুগুলা দেখেন, যে শুকনো আড্ডিসার গরু ছিল 20 থেকে 25 দিনের মাথায়, দেখেন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কী অবস্থা, আল্লাহ দিলে ভালো আছে, হ্যাঁ দেখেন আপনারা। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরু ছাগলের ভালো মতো করে ট্রিটমেন্ট করবেন, পরামর্শ নেবেন, যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানো, ইনশাল্লাহ যতটুকু জানি সমাধান দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।